উচ্চ মাধ্যমিকের বাকি পরীক্ষা নিয়ে শিক্ষামন্ত্রীর এক বড় ঘোষণা শিক্ষামন্ত্রী এক বড় ঘোষণা করেছেন উচ্চ মাধ্যমিকের বাকি পরীক্ষাগুলো নিয়ে আজকের ভিডিওতে এই নিউজটা সম্পর্কে জানবো তার সঙ্গে আরেকটা জিনিস জানবো যে ক্লাস চলাকালীন শিক্ষকদের মোবাইল ফোন ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করলো পর্ষদ বিস্তারিত খবরটা কি জানবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে একেবারে ভুলো না যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে চলো ভিডিওটা শুরু করা যাক দেখো কি বলছে যে প্রসঙ্গত এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা হতে চলেছে যে যার নিজের স্কুলে মানে হচ্ছে তোমাদের নিজেদের স্কুলে অতিমারির কারণে এই সিদ্ধান্ত নিয়েছিল কে সরকার এবং এই নিয়মে পরীক্ষা যেহেতু এর আগে হয়নি তাই সরকার যে এই বিষয়টির উপর খুব ধ্যান দিয়েছে যে কীভাবে কঠোরভাবে নিরাপত্তা বিষয়টির উপর নজরদারি করা যায় অর্থাৎ অনেক ক্ষেত্রে অনেক স্কুলে টুকলি টাকলা চলতে পারে সেগুলো যাতে আটকানো যায় তার উপর বিশেষভাবে নজরদারি করেছে কারাম সরকার এর অনেকের মাঝে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে কি যে গ্রামের স্কুল থেকে অনেক শিক্ষক শহরের স্কুলে চলে গেছে যার ফলে অনেকে মনে করছিল যে গ্রাম থেকে শহরে চলে যাওয়ার ফল গ্রামের স্কুলে একটা ঘাটতি সৃষ্টি হবে কিন্তু পরশ সেটাও জানিয়ে দিয়েছে বোর্ড সেটাও জানিয়ে দিয়েছে যে গ্রামের স্কুলে এই ধরনের কোনো ঘাটতি হচ্ছে না বর্তমানে বর্তমানে চব্বিশটি জেলার পঁচিশ জুন পর্যবেক্ষক জানিয়েছেন কোন শিক্ষকের ঘাটতি নেই যথেষ্ট পরিমাণে শিক্ষক আছে নিরাপত্তার জন্য তাই বাকি পরীক্ষাগুলো নির্বিঘ্নে হতে পারে এছাড়াও এদিন শিক্ষামন্ত্রী বলেন যে হোম সেন্টারি পরীক্ষা বলে বাড়তি সুবিধা পাবে ছাত্রীরা বা ছাত্ররা এরকম কোনো বিষয় নেই কিন্তু আমাদের এই বিষয়টাও মনে রাখতে হবে যে নিয়মিত অফলাইনে ক্লাস না হবার কারণে যাতে যারা পরীক্ষা দিচ্ছে তাদের কোনো অসুবিধা না হয় অর্থাৎ একদিকে বলা হচ্ছে যাতে তোমরা টুকলি করতে না পারো অন্যদিকে পরীক্ষা দিতে কোনো অসুবিধা না হয় সেই বিষয়টাও সরকার কিন্তু দেখবে ঠিক আছে হোম সেন্টারে পরীক্ষা বলে বাড়তি সুবিধা পাবে এমন ভাবার কোনো বিষয় নেই কারণ যেদিন যে পরীক্ষাটা হবে সেই বিষয়ের শিক্ষক সেই পরীক্ষার দায়িত্বে কিন্তু সেদিন থাকবে না এটাও কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে আরও জানানো হয়েছে যদি ধরে নাও এবছর তো হোম সেন্টারে পরীক্ষা হলো তো চেয়ারম্যানকে সংসদের চেয়ারম্যান চিরঞ্জিব বাবুকে জানানো হয়েছিল যে তাদের কাছে জানতে চাওয়া হয়েছিল যে পরের বছর পরীক্ষা অর্থাৎ দু হাজার উচ্চ মাধ্যমিক পরীক্ষাও কি হোম সেন্টারে হবে তিনি কিন্তু জানিয়েছেন যে হোম সেন্টারে পরীক্ষা হওয়ায় খরচ বহু গুণে বেড়েছে তাই পরের বছর কিন্তু হোম সেন্টারে পরীক্ষা হবে কিনা সেটা কিন্তু তখনই ঠিক করা হবে এখন থেকে কিন্তু সে বিষয়ে কিছু বলা উচিত নয় আরও দেখে নাও কি বলছে আরও বলা হচ্ছে যে এদিকে হোম সেন্টারে পরীক্ষা হওয়ার কারণে নির্দেশিকা দিয়েছিল সরকার সেখানে বলা হয়েছিল যে যে পরীক্ষা সেই বিষয়ের শিক্ষক কিন্তু সেখানে থাকতে পারবে না ঠিক আছে আরও যেদিন অনেক ক্ষেত্রে আমরা যদি দেখি যে শিক্ষকের যদি ঘাটতি হয় তাহলে সেক্ষেত্রে কেন্দ্রে মাধ্যমিক স্কুলের শিক্ষক বা যারা প্যারা টিচার তাদেরকেও কিন্তু গার্ড হিসেবে রাখা যেতে পারে তো এমনই নির্দেশ কিন্তু জারি করা হয়েছে স্পর্শ থেকে তাই তোমাদের জন্য এই খবরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিতীয় নিউজটাতে চলে যাব সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন জারি করেছে মধ্য শিক্ষা পর্ষদ কি বলছে যে ক্লাস চলাকালীন শিক্ষকদের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করে দেয়া হলো যদি কোনো ক্ষেত্রেই শিক্ষক মোবাইল ফোন ব্যবহার করতে চায় সেক্ষেত্রে প্রধান শিক্ষকের অনুমতি নিতে হবে জরুরি কল ছাড়া কিন্তু কল রিসিভ করা যাবে না যদি রিসিভ করায় তার উপর কিন্তু ব্যবস্থাপনা নেওয়া হবে এক্ষেত্রে এই বিষয়টা নিয়েও কিন্তু অনেক ধরনের সমালোচনা হচ্ছে কারণ হচ্ছে অনেক শিক্ষক জানিয়েছেন এছাড়া শিক্ষকদের যে কাউন্সিল রয়েছে সে তারাও জানিয়েছে যে এই ধরনের নেওয়া উচিত নয় কারণ সরকার স্মার্টফোনের পয়সা দিচ্ছে আর সেক্ষেত্রে স্মার্টফোন ব্যবহার করতে কিভাবে মানা করতে পারে অনেকের অনেক গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কল আসতে পারে সেই কলগুলো তাদেরকে রিসিভ করতে হতে পারে সেক্ষেত্রে কেন নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে এবং কেন সেক্ষেত্রে প্রত্যেকটা কল রিসিভ করার ক্ষেত্রে প্রধান শিক্ষককে জিজ্ঞেস করতে হবে স্টুডেন্টরা নিয়ে যাবে না সেই বিষয়টা মানা যাচ্ছে কিন্তু শিক্ষক কল রিসিভ করতে পারবে না এই বিষয়টা কোনোভাবে মেনে নিতে পারছে না শিক্ষকদের এক অংশ তাই এটার উপর এখনও পর্যন্ত তারা আলোচনা করছে সমালোচনা করছে পরে আরও কী নিউজ আসবে সেটাও কিন্তু তোমাদেরকে জানাবো